রব কাকে বলে? যখন যার যেটা যে পরিমাণে দেয়া দরকার তখন তাকে সেটা চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়েন। যখন যাকে যেটা যতটুকু দিলে চলবে তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয় তার নাম রব। মায়ের পেটে যখন আমরা ছিলাম আমাদেরকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। খাবার দিয়েছে কে? আল্লাহ। তখন কি মায়ের দুধ আমরা খাইছি? না। আমার মা যা খেয়েছেন সেটার ভিটামিনস, সেটার ক্যালোরি, সেটার এনার্জি আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার মায়ের নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন দিয়ে আল্লাহ তাআলা সেখান দিয়ে আমার জন্য অক্সিজেন সরবরাহ করেছে, শক্তি সরবরাহ করেছে। দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা নাড়ের ওই লাইনটাকে কেটে দেয়, তাই না? পৃথিবীর মানুষ তখন প্রথম ওয়া ওয়া করে চিৎকার করে। আমরা শুনি হসপিটালে ডেলিভারি হওয়ার পরে বাচ্চা বলে ওয়া ওয়া, আসলে ওয়া ওয়া নয়, সে কেঁদে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ 8 মাস তুমি আমাকে রিজিক দিলা, আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন, একটা লাইন, একটা লাইন দিয়ে খাবারও দিয়েছো, পানিও দিয়েছো, অক্সিজেনও দিয়েছো। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, দুনিয়াতে আসার সাথে সাথেই আমার একটা খাবারের লাইন এটাও তাদের সহ্য হয় না, এটাও কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলেন টেনশন করিস না, আমার নাম রব, যার যখন যেটা যতটুকু দেয়া দরকার তাকে তখন সেটা ফরিয়াদের আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। বান্দা ডেকে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন, এটা দিয়ে অক্সিজেন দিয়েছো, খাবার দিয়েছো, শক্তি দিয়েছো, দুনিয়ার মানুষেরা কত নিষ্ঠুর, একটা মাত্র খাবারের লাইন সহ্য হয় না, এটা কাইটা দিছে কামু কি? আল্লাহ বলে চিন্তা করিস না, খাবারের একটা লাইন কেটেছে তো কি হয়েছে, আজ থেকে 2 বছরের জন্য তোর মায়ের বুকের মধ্যে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে এসেই যে আপনার খাওয়া লাগবে তাও লিকুইড খাবার, মায়ের বুকের দুধটা তরল না, কথা বলেন, লিকুইড তরল, আপনার যে তখন তরল খাবার লাগবে আল্লাহর কাছে চাইছিলেন? কথা কোন চাইছেন? আপনি চান নাই, আপনি চাওয়ার আগে আল্লাহ লিকুইড দুধের ব্যবস্থা করে দিয়েছে। মায়ের বুকে বাচ্চা হওয়ার পরে একটা দুধ নেমে আসে, এটাকে বলে শাল দুধ, এটা হচ্ছে নবজাতক বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না? হসপিটালে যে 7টা 8টা টিকা দেওয়া লাগে আল্লাহ প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে, মায়ের শাল দুধের ভেতরে আপনার জন্য প্রথম প্রাকৃতিক টিকার ব্যবস্থা করে দিয়েছে কে? কারণ ফরিয়াদ করার আগেই যিনি দেয় তার নাম কি? 2 বছর মায়ের বুকের দুধ খেলাম, বুকের দুধ খাইতে তো দাঁত লাগে না, দাঁত লাগে, কথা কোন দাঁত লাগে না, দাঁত লাগে না তো দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ পড়ে। বয়স আপনার এবার 2 পেরিয়ে 3 4, এখন গোশত চাবাতে হবে, কুরবানির গোশত খাওয়া লাগবে না, মাছ চাবাতে হবে, হাড্ডি চুষতে হবে, এখন দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয়ও নাই, দাঁতের যখন দরকার ফরিয়াদের আগেই দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যেভাবে দরকার তাকে তখন সেটা ঠিক ওইভাবে অতটুকু পৌঁছে যিনি দেয় ফরিয়াদ ছাড়া তার নাম র। আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেখানে যেটা দরকার সেখানে ওইটাকে ফিটিং করে দিয়েছে কে? এই যে দেখেন কানের কি সুন্দর সেটিং, প্রত্যেকের 2টা করে কান আছে না, 2টার বেশি নাই তো না, আচ্ছা 2টা করে আছে। ধরেন এই কানের সেটিংটা, কানটা এইখানে না থেকে যদি আমার ডান কানটা এই ডান বগলের নিচে হইতো, বোঝার চেষ্টা করেন, আর আপনার বাম কান যদি আপনার বাম বগলের নিচে হতো, ধরেন আপনাদের 2 কান এদিকে নেই, আল্লাহ দিয়ে দিয়েছে এইখানে, অবস্থাটা কি হতো? আজকের মাহফিল শোনার জন্য সবাইকে এইভাবে থাকা লাগতো, কথা কখন? কারণ হাত দিয়ে কান চাপা মেরে রাখলে আওয়াজ কিছু শুনতে পাবেন? চাওয়ার আগে যেইভাবে সেটিং করা দরকার ফরিয়াদের আগেই যিনি সেটিং করে দেয় তার নাম রব, চিৎকার করে কোন ঠিক কিনা? ঠিক।